বুধবার এজিপির কৃষক পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে কালাইনের অদূরবর্তী করচুড়া পেট্রোল পাম্প স্থিত 6 নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হয় এক জনসভা। সন্ধ্যে থেকে রাত 9টা পর্যন্ত টানা 4 ঘণ্টা কৃষকদের নানা সমস্যা নিয়ে বিশদভাবে আলোচনা করেন অসম গণপরিষদের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির কর্মকর্তারা। শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন কাছাড় জেলা অসম কৃষক পরিষদের সভাপতি মৌলানা ইনাম উল্লাহ। কাটিগড়ার কৃষকদের নানান সমস্যার কথা তুলে ধরেন অসম গণপরিষদের কাটিগড়া বিধানসভার সভাপতি জাহাঙ্গীর আলম লস্কর। সভায় উপস্থিত ছিলেন অসম কৃষক পরিষদের সভাপতি ডক্টর কমলা কলিতা, বিমলেন্দু সিনহা, কবির আহমেদ সহ কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সাংগঠনিক কর্মকর্তারা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর কমলা কলিতা বলেন, অসম গণপরিষদ দল হচ্ছে বর্তমান অসমে একমাত্র ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। এই দল কখনো কংগ্রেস এবং AIUDF-এর মতো সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেনি। কেন্দ্রীয় কমিটির সভাপতি পরেশ বৈশ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার প্রতিটি সমষ্টি থেকে GPAP সহ বহু প্রতিনিধি নির্বাচিত করবেন বলে সভায় হুঙ্কার দেন। অনুরূপভাবে আগামী বিধানসভা নির্বাচনেও বরাকে বহু আসন অগপর দখলে আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরেশ বৈশ্য। কালাইন থেকে আব্দুস সুবাহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমি দীর্ঘ করব না, কেননা এখানে সেন্টারের নেতৃত্ব রয়েছে। আমি দৃঢ়তার সহিত বলি, কাটিগড়ার সংখ্যালঘু জনসাধারণ, কাটিগড়ার কৃষক সমাজ আজকে নিরুপায় অবস্থায় কাটিগড়ায় তথা কাছাড়ে বসবাস করছে। আজকে আমরা বিজয় পালিয়েছিলাম, আমরা অনেক ধান করে অনেক কষ্ট করে বানিয়েছিলাম। আমাদের বিপদের সময়, আমাদের সমস্যার সময় বর্তমান কাটিগড়ার বিধায়ক সাহেব আমাদের সম্মুখে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে আমাদের মানুষকে সেন্টার দেবেন, কিন্তু বর্তমানে উনি এমন পর্যায়ে পৌঁছেছেন উনি উনার নিজের সেন্টার দিতে পারছেন না, তাই কাটিগড়ার জনগণের সেন্টার দেওয়ার প্রশ্নই উঠে না। আমরা দুঃখের সহিত পুরো আসাম রাজ্যের কাছে আমরা লজ্জিত। উনি আমাদের কাটিগড়ার বিধায়ক আমরা বানিয়েছিলাম, আমরা ভেবেছিলাম কাটিগড়ার উন্নয়নের জন্য লড়বেন, কিন্তু কাটিগড়ার উন্নয়নের জন্য লড়তে গিয়ে উনি আমার বিধানসভায় গত প্ল্যানের পরে বিধানসভায় দাঁড়িয়ে উনি যখন বললেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইবারের ভয়াবহ ফ্লাডের সময় ভয়ঙ্কর বন্যা হয়েছিল, সেই দিয়ে আমরা কাটিগড়াবাসীর জনগণ মাথা নিচু করে আমরা আসামবাসীর জনজ্ঞা পেয়েছিলাম। আমরা এইরকম আশা করি, তাই আজ থেকে কাটিগড়া তথা কাছাড়ের বরাক উপত্যকার সংখ্যালঘু বরাক উপত্যকার কৃষক সমাজকে আমরা বলছি আজকে এই এজিপি সভা থেকে, আজ থেকে আমরা সবাই আমরা নিরাপদ। এজিপি নেতৃত্ব আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা নেবে, এজিপি নেতৃত্ব আমাদেরকে সমস্যার সমাধান করিয়ে দেবে। আমাদের অতুল বড় মহাজনের নেতৃত্বে, কেশব মহন্তর নেতৃত্বে, আমাদের ডক্টর কমলাকান্ত কলিতা মহাজনের নেতৃত্বে আমি সকল ঐক্যবদ্ধ হই যাতে আমার গরিব কৃষকসকল কোনো কারণে বঞ্চিত হব লগা নহয়, তার প্রচেষ্টা আমি লব। আর এই ক্ষেত্রে আমার দলের সকল কর্তৃত্ব এই হয় কাম করব। আমার মাজত কোন লবি বা ভেদাভেদ থাকিব নালাগে, আমি সকলে এই হয় কাম করব। মই সকলকে অনুরোধ করো যে আপনাদের সকলে এক হয়ে আমার কৃষকসকলের স্বার্থত দলের মাজত এখন মঞ্চত এতিয়া এটা পরিয়ালর নিচিনাকে দলটুক আগবাই তুলছে। বন্ধুসকল, মই আপনাদের জানে যে দলের এজন সাধারণ সম্পাদক, দলের দুটামান আদর্শর কথা যদি আমি নকও নিশ্চয় সঠিক নহব। আপনাদের এই কথা জানে যে কংগ্রেসের 15 বছর অপশাসন ওর পেলাবর কারণ অসম গণ পরিষদ দলে ভারতীয় জনতা পার্টির মিত্রতা স্থাপন করেছে। কোনোবা যদি কৃষকে, উপযুক্ত কৃষকে কিষাণ বীমা আঁচনির বঞ্চিত হয়েছে, কোনোবা কৃষকে যদি সঁচা কৃষকে যদি বীজের বঞ্চিত হয়েছে,
এইবিলাক সমস্যা আমাৰ কৃষক পৰিয়ালে চাব লাগিব। আৰু মই এই কথাটো আপোনালোকৰ ইতিমধ্যে আমাৰ চাকৰি সাংবাদিক বন্ধুসকলৰ আগতো কৈছোঁ যে যিকোনো ক্ষেত্ৰত প্ৰকৃত কৃষকসকলৰ যদি সুবিধা কোনো মধ্যভোগীৰ হাতলৈ যায় আৰু কৃষক প্ৰকৃত কৃষকসকলে যদি বঞ্চিত হয় তেনেহ'লে তাক কঠোৰ হাতে দমন কৰিবৰ কাৰণে অসম গণ পৰিষদ দলে প্ৰস্তুত। তাৰ কাৰণে আমি ব্যৱস্থা দিম, কাৰণ কৃষকসকল বঞ্চিত হ'ব এই কথা কৃষক পৰিষদে সহ্য নকৰে। আমাৰ পৰেশ পৰে ডাঙৰে কৈছে যিহেতু আমি অসম গণ পৰিষদ দলে কৃষকসকলক আমি সন্মান কৰোঁ, আপোনালোকে হয়তো মনত আছে অসম গণ পৰিষদ দল যেতিয়া চৰকাৰ হৈছিল প্ৰফুল্ল মহন্ত মহন্ত ডাঙৰে যেতিয়া মুখ্যমন্ত্ৰী হৈছিল প্ৰথমবাৰৰ কাৰণে কৃষকৰ মাজত বঁটা বিতৰণৰ ব্যৱস্থা কৰা হৈছিল। ৰাজ্যখনত শ্ৰেষ্ঠ কৃষকক তেতিয়া 1,00,000 টকা বঁটা দিয়া হৈছে আৰু প্ৰতিখন জিলাৰ কৃষকক শ্ৰেষ্ঠ কৃষকক 50,000 টকাকৈ বঁটা দিয়া হৈছে। হাজাৰ হাজাৰ কৃষকক চেলো পাম্পৰ জৰিয়তে দি শস্যৰ উৎপাদন সোনার সংসার গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়, এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।